আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, মুক্তি দাবিতে রাজধানীতে গণ অনশনে নেতা কর্মীরা। মাদারীপুরে দুই কিশোরী ও নোয়াখালীতে নয় বছরের শিশু ধর্ষণ, বার্ন ইউনিটের আইসিইউতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত। মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, চরমপন্থীরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন। রাজধানী সহ দেশের সড়ক দুর্ঘটনা মামলায় 1% শাস্তি হয় না, লাইসেন্সই নেই 16 লাখ চালকের। এবং শক্তিমান অভিনেতা টেলিসামাদের প্রতি এফডিসিতে শেষ শ্রদ্ধা নিবেদন, নিজ জেলা মুন্সীগঞ্জে চির শয়ান আজ। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। কুমিল্লায় বাসে আগুন দিয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। পরে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, মুক্তি পেতে হলে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাঁকে জামিন পেতে হবে। তবে সরকারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা রাজনৈতিক। তারা চান খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে মানবিক বিবেচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই, এ নিয়ে রাজনীতি করলে সমস্যার সমাধান হবে না। 2015 সালে 20 দলীয় জোটের অবরোধ চলার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হন আরও 20 জন। ওই ঘটনায় কুমিল্লার 14 গ্রাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে এই মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়। এখানে ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অনশন করছেন বিএনপি নেতা কর্মীরা। সেখানে আছেন রাহুল রায়, সরাসরি যোগাযোগ করছি তার সাথে। রাহুল রাহুল, গণ অনশনের সবশেষ খবর আমাদের জানান। আগের রিপোর্টেই শুনছিলাম যে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার যে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তিনি বলেছেন যে তার যে মামলাগুলোতে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন সেগুলোতে জামিনে মুক্তি হতে হবে। আসলে এইদিকে দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে বিএনপি গণ অনশন করেছে, এবং আমি আগেও জানিয়েছি যে সকাল 10টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। এবং সকাল থেকেই যেমন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন, তেমন কিন্তু একদম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আপনি জানেন যে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেই কিন্তু বিএনপি নির্বাচনে গিয়েছিল, এবং সেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই গণ অনশন কর্মসূচিতে এসেছিলেন। এবং তিনি কিছুক্ষণ আগে বিএনপির যে দাবি, তাদের চেয়ারপারসনের মুক্তির দাবি এবং সুচিকিৎসার দাবি, এবং এই দাবিতে তারা যে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে, তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলছে, তাতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তিনি সমর্থন দিয়ে গেছেন। এবং এছাড়াও বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন, এবং কিছুক্ষণ পরেই বিএনপির যে মূল নেতা সিনিয়র নেতারা তারা বক্তব্য দেবেন। এবং আপনি কিন্তু জানেন যে 2018 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়, এবং প্রায় 1 বছর 2 মাস সেই কারাগারে থাকার পর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই এপ্রিলের 1 তারিখ পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এখন কিন্তু তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে মানে তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর থেকে বলে আসছেন যে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছেন, বিশেষ করে তারা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে এখন তিনি এই বঙ্গবন্ধু শেখ মুজিব
বিশ্ববিদ্যালয়ে আছেন এবং সেখানেই তার চিকিৎসা চলছে। এবং আজকে নেতা কর্মীরা বক্তব্য দিচ্ছেন, অনেকেই বলেছেন যে আসলে যে এই ঘরে বসে কিংবা এ ধরনের কর্মসূচি দিলে হবে না, তারা আসলে অন্য ধরনের কর্মসূচি চায়। তবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বলে আসছেন যে তারা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি দেবে এবং কিছুক্ষণ পরেই দলের মহাসচিব এবং সিনিয়র নেতারা বক্তব্য দেবে। আসলে তখনই আমরা জানতে পারবো যে বিএনপি এই তাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আসলে তারা আরও কোনো কর্মসূচি দিতে যাচ্ছে কি না, তাদের দলীয় কি সিদ্ধান্ত। রাহুল, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সালিস মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের। অন্যদিকে নোয়াখালীতে 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মাদারীপুর ও নোয়াখালী প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবিনা হাসান জানাচ্ছেন। মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের সপ্তম ও পঞ্চম শ্রেণী পড়ুয়া দুই কিশোরীকে নির্জন ভবনে নিয়ে ধর্ষণ করে আটিপাড়া এলাকার বখাটে সাকিব, নয়ন, আলামিন, হৃদয় ও তার বন্ধুরা। দুদিন আটকে থাকার পর বৃহস্পতিবার রাতে ওই ভবন থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জনগণ। এই ঘটনায় পুলিশের এসআই দেলোয়ার ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বিরুদ্ধে বখাটেদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মামলা না করতে দুই কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে স্থানীয় মাতব্বররা। এদিকে থানার পুলিশে লয়ে গেছে মামাইয়া, মাতব্বররা কিছু করে না রে। এমনকি সাংবাদিকদের জানালে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। কি করা যায় আমার মাইয়া হন কর নাম নগত বিচার চাই, এটার বিচার আমরা চাই। বোনে যা কষ্ট এটা মনে করেন এই বোন তো অন্য কেউ এখন আর এটা গ্রহণ করবে না। বখাটেদের পক্ষে পক্ষপাতিত্বের স্পষ্ট প্রমাণ মিলে সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বক্তব্যে। এখনকার প্রমাণে বুঝি যে কিছু কাজ করছে, কম ঘটুক বেশি ঘটুক করছে, সে আলোকে আপনারা সকাল 8টা থেকে 10টা এর মধ্যে আমার সঠিক নিউজটা তথ্য দেবেন, তারপরে আমরা কি করব না করব এটা বিবেচনা। অভিযোগ অস্বীকার করেছে বখাটে সাকিবের পরিবার। সেদার হুনছি যে হেরা দুইটা মাইয়া আনছে বোতারতন আনকে রাস্তায় নামাইছে, আর মধ্যে পুলিশ লয়ে গেছে, আর ওরা সেমরা দেড় বলে দৌড়িছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা ছাড় দিব না, একটা মামলা হলেও সবগুলোকে ধরবো। আর এই ব্যাপারে নাকি এটা সালিসি হয়েছে স্যার, জানেন কিনা? ওদিকে নোয়াখালী সেনবাগের বসন্তপুর বাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রী 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজন নামের এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আমরা দূতাবাসে তাকে ভর্তি দিয়েছি এবং প্রথম প্রাথমিকভাবে তার শারীরিক এবং ফিজিক্যাল পরীক্ষাগুলো আমরা দূতাবাসে সম্পন্ন করব। মাদারীপুর ও নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। দুর্বৃত্তের আগুনে দগ্ধ ফেনী সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বার্ন ইউনিট। চিকিৎসকরা বলছেন নুসরাতের শরীরের 75% গভীরভাবে দগ্ধ হয়েছে। গত 27 মার্চ ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার রুমে ডেকে নিয়ে নুসরাত জাহানকে যৌন হয়রানি করে। ওই ঘটনায় তার পরিবার মামলা করলে অধ্যক্ষের পক্ষে শিক্ষার্থী সহ কয়েকজন শনিবার নুসরাতকে পরীক্ষা কেন্দ্র থেকে ডেকে ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। সে সময় তারা নুসরাতকে মামলা তুলে নিতে অথবা আপোষ করতে চাপ দেয়। রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মার্কিন দূতাবাস মাঝে মধ্যে তার নাগরিকদের জন্য যে নিরাপত্তা সতর্কতা জারি করে সে বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে আন্তর্দেশীয় অপরাধ বিষয়ে এক কর্মশালা শেষে মার্কিন সতর্কতা নিয়ে কথা বলা ছাড়াও তিনি জানান, সন্ত্রাসী চরমপন্থীরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের সহায়তা করবে সরকার। এনামুল কবির উপম জানাচ্ছেন। নিউজিল্যান্ডে মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বুধবার নির্দেশনা জারি করে ঢাকায় মার্কিন দূতাবাস। সরকারকে কোনো কিছু না জানিয়ে এ ধরনের সতর্কতা কেন, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কী ধরনের কথিত নিরাপত্তা ঝুঁকির কারণে ওই নির্দেশনা, জানার চেষ্টা করছে বিভিন্ন
গোয়েন্দা সংস্থা। আন্তর্দেশীয় অপরাধ বিষয়ে রাজধানীতে সার্ক দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড অ্যালার্ট দেয়নি, তারা অ্যালার্ট করেছে, তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে। মাঝামাঝি তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করে। তা আমাদের জানা নেই বাংলাদেশে কেন এই অ্যালার্ট ঘোষণা করলেন। আমরা আমাদের এখানে এমন কোনো সিচুয়েশন ঘটেনি যে কোনো দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন, তাদের নাগরিকরা, তাদের দেশের সিটিজেনরা এই দেশে নিরাপদ নয়। সারা বাংলাদেশে কোনো এই ধরনের কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের আমাদের কাছে ইনফরমেশন আমাদের কাছে নেই। তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তারা আমাদের কাছে শেয়ার করতে পারবে। চরমপন্থীদের তৎপরতা নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনো দিন করবেন না এইরকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ মোস্তফা কামালউদ্দিন বক্তৃতা করেন। আন্তর্দেশীয় অপরাধ সার্ক প্রেক্ষিত বিষয়ে দু সপ্তাহের কর্মশালায় বাংলাদেশ, নেপাল ও ভারত সহ সার্ক দেশগুলোর 20 জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সড়কে যারা গাড়ি চালান এমন প্রায় 16 লাখ চালকের লাইসেন্সই নেই, আর সড়ক দুর্ঘটনা মামলায় 1% শাস্তি হয় না। 1.5 বছর আগে সড়ক নিরাপত্তা আইন পাশ হলেও বাস্তবায়ন হয়নি এখনো। এর মধ্যেই প্রতিদিনই সড়কে জীবন যাচ্ছে, রাজধানীও তার ব্যতিক্রম নয়। রাজধানীতে জীবনযাপনের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ 6ষ্ঠ পর্ব। যে বয়স হলে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামা যায় সেই বয়সই হয়নি, তবু মোটর বাইক নিয়ে রাস্তায় নেমে গতির লড়াইয়ে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে নিহত হয়েছে 2 কিশোর। এরকম লাইসেন্স ছাড়া বা যেন তেনভাবে লাইসেন্স নিয়ে পেপার অভাবে গণপরিবহন চালানোর কারণে প্রতিদিন ঝরে যাচ্ছে অনেক প্রাণ। যাত্রী কল্যাণ সমিতি জরিপ অনুযায়ী 2016 সালে দেশে 4,312টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 6,055 জন। 2017 সালে 4,379টি দুর্ঘটনায় 7,397 জন। প্রতি বছর সারা দেশের মতো রাজধানীতেও দুর্ঘটনা বাড়ছে। আন্দোলন বিক্ষোভ তোলপার হলেও দুর্ঘটনা কমছে না। সড়ক দুর্ঘটনা মামলায় শাস্তি না হওয়াকে দুর্ঘটনা বাড়ার গুরুত্বপূর্ণ কারণ মনে করেন আইন বিশেষজ্ঞরা। আপনি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সাজার পরিমাণ, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি less than 1%, শতকরা 1 ভাগেরও কম। সারা দেশে গাড়ি চলে 38 লাখ, রাজধানীতে 5 লাখের মতো। বিআরটিএর হিসেবেই চালকদের একটি বড় অংশের বৈধ লাইসেন্স নেই। গাড়ি চালানোর নিয়ম কারণ জানেন না তারা। রাজধানীর সড়কে মৃত্যু ঝুঁকির আছে এরকম নানা কারণ। রেজিস্টার্ড গাড়ি হলো 38 লক্ষ, আনরেজিস্টার্ড গাড়ি কিন্তু আরও অনেক গাড়ি। আমাদের চালকের ঘাটতি তো রয়ে গেছে আপনার 15-16 লক্ষটা, মানে লক্ষ চালক ঘাটতি রয়ে গেছে, অথচ গাড়িগুলো চলতেছে, মানে পথচারী আছে, তাদেরও তো দেখেছেন যে তাদেরও কিন্তু সড়কের কোনো জ্ঞান তাদের নাই কীভাবে। রাজধানীতে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা বলছি চুক্তিভিত্তিক গাড়ি ট্রিপ চালানো বন্ধ করতে হবে। চুক্তিভিত্তিকের কারণে অনেক চালক মালিককে নির্দিষ্ট টাকা দিয়ে সে বেশি উপার্জন করার জন্য সে অসম প্রতিযোগিতা করে। বেশিরভাগ ড্রাইভার মাদক সেবন করে ঢাকা শহরে, সেটাকে ডোপ টেস্ট করার জন্য অন দ্য স্পট ডোপ টেস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যেন বাগেরে মাদক সেবন করে গাড়ি না চালায়, তাহলে সেখানেও কিন্তু দুর্ঘটনা কমে আসবে। সড়ক নিরাপত্তা আইন পাশ হয়েছে সংসদে, গেজেটও হয়েছে, তবে কার্যকর হচ্ছে না নতুন আইন। সড়ক পরিবহন আইন 2018 পাশ হয়েছে জাতীয় সংসদে 8ই অক্টোবর 2018, কিন্তু সেই সড়ক পরিবহন আইন 2018-র 1 ধারার 2 উপধারায় বলে দেওয়া আছে সরকার সরকারি প্রজ্ঞাপন দ্বারা যেদিন ইফেক্টিভ দিবে সেদিন থেকে আইনটি কার্যকরী হবে। তো এখন পর্যন্ত, আজ পর্যন্ত এই ধরনের গ্যাজেট নোটিফিকেশন হয়নি, কাজেই ইফেক্টিভনেস যদি না থাকে এই আইন পাশ হওয়া না হওয়া সমান। বিশেষজ্ঞরা মনে করেন পাশ হওয়া আইনের সাজা ও ক্ষতিপূরণের দীর্ঘ প্রক্রিয়া আরও সহজ করা দরকার, তা না হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাড়তে থাকলেও শাস্তি বাড়বে না।
সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের শরীরের 90% বেশি পুড়ে গেছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এতে গৃহিণী ফাতেমা ও তার তিন সন্তান সাফওয়ান, রাফি এবং মেয়ে রাফিয়া দগ্ধ হয়। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণেই এমন ঘটনা বলে দাবি স্বজনদের। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদকে তার দীর্ঘদিনের কর্মস্থল FDC-তে নেওয়া হলে শ্রদ্ধা জানান চলচ্চিত্র অঙ্গনে তার প্রিয় সহকর্মীরা। সেখানে নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নিজ গ্রাম মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জাকি আক্তার জানাচ্ছেন। মৃত্যুর আগে ছবি আঁকা কি নিয়ে খুব ব্যস্ত ছিলেন দর্শক জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। ইচ্ছে ছিল আত্মজীবনী লেখার, কিন্তু তার হলো না। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শক্তিমান এই অভিনেতা। রোববার বেলা 11:30 টেলি সামাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার 4 দশকের কর্মক্ষেত্র FDC-তে। টেলিসামাজ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম, আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম আমরা। টেলি চলে গেছে, তাকে ওই ওই পুরস্কার, যে পুরস্কারটি শেষ পুরস্কার হয় চলচ্চিত্র, সেই পুরস্কারটি পাইনি যদি তোমরা বলো তাহলে খুব দুঃখজনক। যতদিন চলচ্চিত্র থাকবে, টেলিভিশন থাকবে, আপনাকে মানুষ মনে রাখবে। এরকম ভালো মানুষ, এরকম ভালো শিল্পী, চলচ্চিত্রে দ্বিতীয় টেলি সামাদ আসবে না। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। আমার বাবা অভিনয় জগতে খুবই মজার লোক ছিলেন, বাসায়ও সে খুবই মজার লোক ছিলেন। তার ইচ্ছা ছিল অনেক একটা তার জীবনের হিস্ট্রি সে লিখবে। আমি খুবই প্রাউড ফিল করি যে আমার বাবা একজন গুণী মানুষ সব দিক থেকে, এবং সবাইকে অনেক হাসিয়েছে আর সবার শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল। দোয়া ছাড়া কোনো কথা নয়, এই দোয়াটাই সবচেয়ে মেন। আপনার হাসা হয়েছে, আপনাদের ইয়ে করেছে, সব কিছু করেছে, আপনাদের সাথে রয়েছে, আপনারা দোয়া করলে আরো ভালো হবে। টেলিস আমাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কদিন আগে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে অনেককে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। তার আগে 21শে পদক দেওয়া হয়েছে, সেখানেও অনেকে মরণোত্তর পুরস্কার পেয়েছে। সুতরাং পুরস্কৃত করার সময় আছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করবে। মুন্সীগঞ্জের নওগাঁয় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে 600টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা গুণী এই ব্যক্তিত্বকে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালনকারী ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাও এবং সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। ছাত্রলীগের 6 কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে সকাল 7:30 থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা আটকে কর্মসূচি শুরু হয়। দুপুর 12টার আগে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রলীগের নেতাকর্মীরা এতে সাড়া না দিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 1 কনস্টেবল সহ 4 জন আহত হয়েছে। পরে শাটল ট্রেন বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিটল টাটা, কৃষি সংবাদ। দুবছর ব্লাস্টের আক্রমণে কুষ্টিয়ায় গমের আবাদ ও ফলন বিপর্যয় দেখা দিলেও চলতি বছর গমের ভালো ফলন পেয়েছে কৃষক, সেই সাথে বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান তারা। আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। কুষ্টিয়ায় টানা দুবছর গম উৎপাদনে ধস নামলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত দুবছর ব্লাস্টের আক্রমণে কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় গম উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে চলতি মৌসুমে কৃষি বিভাগ কৃষককে ব্লাস্টের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রচারণা ও বীজ শোধনের পরামর্শ দেয়, তাই গম চাষও দ্বিগুণ হয়েছে এবার। এবার গম মোটামুটি ভালো আছে, দানা মোটামুটি ভালো, তবে ধরেন ওই 8-10 মণ এরম ফলনে আসতে চায়। চিলির অবস্থা, ঝড়ের অবস্থা, মানে হচ্ছে আমি দুর্ধর্ষ করে দেখছি আল্লাহ, 10,000 টাকা পিরা খরচ করেছি, ফসল ভালোই দিয়েছে আল্লাহ মালিক। ব্লাস্ট বা অন্য কোনো ছত্রাকের আক্রমণ না থাকায় বিঘায় গড়ে 14-17 মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষক। বাজার এখন এর আগে ছিল 1,000 টাকা করে বিক্রি করেছিলাম, কিন্তু এই লাস্টে আবার দেখছি একটু দাম কমছে। ওই অনুযায়ী গমের তো খরচা একটু কম,
তবে ওই অনুযায়ী লাভ আছে কিছুটা। কৃষি বিভাগের তৎপরতা ও প্রচারণায় গমে ব্লাস্ট রোগ সম্পর্কে অনেক বেশি সচেতন কৃষক। ব্লাস্ট দমনে আমরা এবার সফলতা পেয়েছি, যার কারণে এবার কৃষক গমের ভালো একটা ফলন পেয়েছে। আমাদের গড় ফলন 3.98 মেট্রিক টন। কুষ্টিয়া সদর উপজেলা সহ গোটা জেলায় এবছর 9,295 হেক্টর জমিতে গম চাষ হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বান্দরবানের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ বগালেকে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। দেশের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত এই হ্রদে আসা পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি উঠেছে। একই সঙ্গে এর প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার উদ্যোগও আশা করেন প্রকৃতিপ্রেমীরা। বান্দরবান প্রতিনিধি হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাহিদুজ্জামান জানাচ্ছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,400 ফুট উঁচুতে অবস্থিত স্বাদুপানির হ্রদ বগালেক বান্দরবান সদর থেকে 70 কিলোমিটার দূরে রুমা উপজেলায় কেওকড়াডাং পাহাড়ের কোল ঘেঁষে এর অবস্থান। চোঙা আকৃতির অদ্ভুত এই হ্রদটি দেখতে আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। এর গভীরতাও প্রায় 125 ফুট। মায়াবী এই লেক সকাল বিকেল রাতে তিন রকমের সৌন্দর্য ফুটিয়ে তোলে। অনেক উঁচু, যদিও মানে ভয় কাজ করতেছিল, কিন্তু আসার পরে মানে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, মানে চারিদিকটা এত সুন্দর, মানে দেখে একদম মানে খুব বিমোহিত হয়ে গেছি আমরা। মানে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর বগালেক। দেশের অন্য কোথাও এরকম প্লেস তো নাই এরকম। আমি ইন্ডিয়াতেও গিয়েছি, কিন্তু এরকম কোনো লেক দেখি নাই। তবে এই দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ, মোবাইল ফোন নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ সবই অপ্রতুল। এখানে বিদ্যুৎ সমস্যা থাকার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন মোবাইল বা ক্যামেরা আমরা চার্জ দিতে পারছি না। যেহেতু এখানে আদিবাসীরা বেশিরভাগই করে, তো যদি এখানে যদি কিছু প্রাইভেট ট্যুরিজম কিছু অ্যাড করা হয় তাহলে মনে হয় আমাদের খাওয়ার পক্ষে বেটার হবে। তবে যে হারে পর্যটকের ভিড় বাড়ছে তাতে অপরূপ এই লেকের সৌন্দর্য টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত প্রকৃতিপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। শেষ করছি চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হবে। ধন্যবাদ সবাইকে।